আস্তে আস্তে কথা বলো না, তখনই দেখ না নোটিফিকেশনটা এসছে নাকি। এসছে নোটিফিকেশন? নমস্কার, ওয়েলকাম জানাচ্ছি সাজের লাইভে। আমি সীমা, একদম নতুন টাইমে নতুন সময়ে আমি আসলাম। আচ্ছা, রীনা ভট্টাচার্যা বলছেন গুড আফটারনুন, গুড আফটারনুন রীনাদি। অর্চনা, অর্চনা কুমারী বলছেন আউল মোটিভ শাড়ি হবে? অবশ্যই হবে আউল মোটিভের শাড়ি। আছে এখানে, আনা নেই, এসো, অসুবিধা নেই। আচ্ছা, সুদেশনা বলছে দিদি তসরে কলমকারী শাড়ি হবে গো? হ্যাঁ হবে, আমি আজকে দেখিয়ে দেব। মৌসুমি বলছে হ্যালো ম্যাডাম, আজ এই লাই আজ এই টাইমে লাইভে দেখবো, সাথে তোমার বাড়ি যাব লাঞ্চ করতে। একদম অলওয়েজ ওয়েলকাম মৌসুমি, চলে এসো, খুব খুশি হব। দৌড়ে দৌড়ে চলে আসো, উড়ে উড়ে চলে আসো, তুমি দৌড়ে আসতে পারবে না, তোমাকে উড়ে উড়েই আসতে হবে। সব মাই সুইট 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 ফ্রেন্ড, সবাই তোমরা সবাই জয়েন করে যাও। আমি একদম আজকে নতুন টাইমে আসলাম, আমি আজকে আজকে একটু আমার এক জায়গায় যাওয়া রয়েছে, আমি জানি না আজকে সন্ধ্যে লাইভটা করতে পারবো না বলে আজকে আমি আসলাম একটু, যে আজকে সকাল সকাল একটু লাইভটা করি। কবিতা মিত্র বলছে হ্যালো ম্যাম, রীনা ভট্টাচার্য বলছেন রেশম যে কাজ দেখাবে, দেখাবো, অবশ্যই দেখাবো। শম্পা চক্রবর্তী বলছে দারুণ লাগছে দিদি তোমাকে, থ্যাংক ইউ শম্পা। দীপান্বিতা মালিক বলছে লাভ লাভ লাভ। দীপান্বিতা নিশ্চয়ই তুমি এখন পৌঁছে গেছো, এখন বোম্বেতে, এখন বোম্বে থেকে নিশ্চয়ই দেখছো তুমি আমাকে, তাই তো? মাধবী ব্যানার্জি বলছেন আজ এখন আমার একটু সন্ধ্যেতে কাজ আছে, সেই জন্য আমি আজকে এই টাইমে লাইভে আসলাম। শম্পা বলছে রান্না করছি দিদি, বাবা রান্না করতে করতে দেখো আমি রান্নাঘরে ঢুকে গেছি, তাই তো? সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি, একদম নতুন যেহেতু সময়টা, নিশ্চয়ই আমি হয়তো আমার যারা চেনা পরিচিত, যারা স্কুলে আছো কলেজে আছো যারা, তাদেরকে নিশ্চয়ই আমি হয়তো আজকে এই টাইমটা মিস করব। কিন্তু যারা ঘরে বসে দেখছো, কিংবা যদি যারা নতুন আমাদের দেখছো সাজ বুটিককে, তাদেরকে বলবো প্লিজ তোমরা একটু শাড়িগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর হচ্ছে আমি আজকে কিছু সিল্ক দেখাবো, আর আজকে আমি পুজোর পরে না একদম নতুন সিল্ক দেখাবো, তো সেই জন্য আমি সবাইকে বলছি আজকে, তো একদম আজকে মোটামুটি বলতে পারো একদম এই টাইমটা খুব বিয়ের সিজন চলছে, আমি কিছু বেনারসি দেখাবো। আর সিল্কে আমি আজকে যারা যারা বুকিং করছো সিল্কে কিন্তু 150 করে আমি ডিসকাউন্ট করে দেবো, আর যেরকমভাবে শিপিং ফ্রি থাকে আমাদের, যেরকমভাবে শিপিংটা আমাদের ফ্রি থাকে, অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে, এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের শিপিং ফ্রি, নো ডেলিভারি চার্জ, নো শিপিং চার্জ। কলকাতা এবং কলকাতার আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু আমাদের ডেলিভারি শাড়ি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি পেয়ে যাবে। এছাড়া নেট ব্যাঙ্কিং, পেটিএম, যারা যারা ব্যাঙ্ক ট্রান্সফার করছো, কেননা এখন অনেকেই আছো যারা কলকাতার মধ্যে আছে, তারাও কিন্তু অনেকেই জিপে করে দাও, ব্যাঙ্ক ট্রান্সফার করে দাও, কোনো অসুবিধা নেই, সব রকম সিস্টেম আমাদের কাছে অ্যাভেলেবেল। আর হচ্ছে আর একটা কথা যেটা বলছি সেটা হচ্ছে, সুমনা বোস বলছে সীমা লাভ, তোমরা একটু কমেন্ট রিয়্যাক্ট কমেন্ট করো, একটু রিয়াকশান দাও, আর একদম তোমরা জয়েন করে যাও। মৌসুমি বলছে মুম্বাই পুনে এরা সবাই তোমাদের ওয়েট করে বসে থাকি, একদম তাই। বহু দূরে আমার বন্ধুরা যারা আছো তাদেরকে অনেক আমি কাছে পেয়ে গেছি, এই কি বলবো, এই সোশ্যাল মিডিয়াতে মানে থ্রুতে আমরা অনেক দূরের মানুষ কাছে হয়ে গেছি, তাই তো? তো প্রত্যেকটা সিল্কের ওপরে কিন্তু 150 করে যা দাম থাকবে শাড়ির, 150 লেস, আর প্রত্যেকটা বেনারসি যা দেখাবো তার মধ্যে কত রয়েছে, 250 না 200, 250 করে ডিসকাউন্ট থাকবে।
ঠিক আছে, রেশম চেকে কিন্তু কোনো ডিসকাউন্ট আজকে থাকছে না, রেশম চেকে কিন্তু কোনো ডিসকাউন্ট থাকবে না, শুধুমাত্র সিল্ক। আমি অনেকদিন বাদে সিল্কের নতুন নতুন কাজগুলো আমি দেখাবো, পুজোর পরে নতুন, আমি পুজোর পরে আমি সিল্ক দেখাইনি, একদম পুজোর পরে নতুন নতুন ডিজাইনগুলো সিল্কে স্টার্ট করলাম, সেই জন্য আজকের জন্য অফার থাকবে, প্রত্যেকটা সিল্কের ওপরে 150 ডিসকাউন্ট থাকবে। আর জানো তোমরা সিল্কের প্রচুর দাম বেড়ে গেছে, তো ভালো কোয়ালিটি অবশ্যই সিল্কমার্ক অ্যাফিলেটেড বুটিক সাজ বুটিক, সবাই জানো সাজ বুটিক সিল্কমার্ক অ্যাফিলেটেড। আর এছাড়া তোমরা বাটিক দেখাবো, আমি তসর দেখাবো, তসরও তোমরা 150 ডিসকাউন্ট পেয়ে যাবে, তসরে কলমকারি দেখাবো, আমি নিজে পরে আছি জরিপার তসরের ওপরে কলমকারি বাটিক, আমার শাড়িটা হচ্ছে কলমকারি বাটিক, দেখে নাও তোমরা, ময়ূর বাটিক আছে আমারটায়, আমাদের একদম যেটা ওয়াক্স বাটিক হয় মোম বাটিক সেই বাটিক। তো আশা করি ভীষণ ভালো লাগবে, কেননা দেখো রেশম চেক আমাদের কন্টিনিউ কাজ চলে, আর আর রেশম চেকের কি বলতো আমরা না একদম মিনিমাম যেটুকু প্রাইস একদম রাখলে আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক সেইটুকু মিনিমাম প্রাইসে আমরা রেশম চেকটাকে তোমাদের কাছে পৌঁছে দিই, নো শিপিং চার্জ নো ডেলিভারি, মানে সম্পূর্ণ ফ্রি থাকে, ক্যাশ অন ডেলিভারিও ফ্রি থাকে অল ওভার ইন্ডিয়াতে, প্লাস যারা হ্যান্ড টু হ্যান্ড নেন আমাদের ডেলিভারি দাদারা যারা পৌঁছে দেন শাড়ি, তো তারাও কিন্তু সবাই কিন্তু ফ্রি শিপিংয়েই পায়। সুতরাং তারপরে আমরা আর কিচ্ছু করে উঠতে পারি না, সেই জন্য রেশম চেকে কিন্তু কোনো ডিসকাউন্টটা থাকছে না। কুশল বলছে দিদি কলমকারি দেখাও। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখাবো কলমকারি সুদেশনা। তো আমি আজকে লাইভটা স্টার্ট করে দিচ্ছি, তোমরা সবাই জয়েন করে যাও, আর আমি বাইরের যারা বন্ধুরা আছো কলকাতার বাইরে যারা আছো, আমার যারা যারা নন বেঙ্গলি যারা আছো দিদিরা, তাদের জন্য আমি একটু হিন্দিতে বলে দিচ্ছি যে আজ জো সিল্ক দেখা রাই হু, জো জো সিল্ক অ্যান্ড তসর দেখা আয়েঙ্গে হাম, তো উসমে 150 রুপিস ডিসকাউন্ট মিলেগা, জো প্রাইস হ্যায় উসকে বাদ ভি 150 রুপিস ডিসকাউন্ট মিলেগা, ইসকে সাথ লাইভ দেখতে দেখতে মেসেজ আসলে পিঙ্ক শাড়ি তো আউট ফর ডেলিভারি, তাই? আচ্ছা আচ্ছা পেয়ে যাবে মৌসুমি। প্রীতি সাহা বলছে হাই, মালাদি বলছেন আমি রান্না করতে করতে দেখছি, হ্যাঁ একদম রান্না, আজকে আমি অনেকে রান্নাঘরে পৌঁছে গেছি, সাজ বুটিকের সীমা আজকে অনেকে রান্নাঘরে পৌঁছে গেছে, তাই তো? শিল্পী গুপ্তা বলছে হাই দি, হ্যালো হ্যালো শিল্পী। মমতা দাস বলছে নাইস, হাই দিদি, হাই মমতা। তো হ্যাঁ আজকে সত্যি সত্যি আজকে মনে হচ্ছে সিটিভিএন এ প্রোগ্রাম করছি, কেননা এই টাইমটায় আমরা 11টা আর সিটিভিএন এর আমরা যে মিডিয়াতে যেই চ্যানেলে দীর্ঘ 9-10 বছর ধরে আমরা প্রোগ্রাম করি, আমরা আবার আসছি, আমরা একটু ছুটি কাটাচ্ছি নভেম্বর ডিসেম্বরটা, আবার জানুয়ারিতেও তোমরা দেখতে পাবে, ইলে আমরা প্রত্যেক মাসের যেটা আমরা ফার্স্ট শনিবার করি, প্রত্যেক মাসের ফার্স্ট শনিবার সকাল 11টায় হতো, তো প্রোগ্রামটা আমরা করি, এই এই একটা মাস অফ রেখেছি আমরা, তো এখন সেই টাইমটায় প্রোগ্রাম করছি বলে মনে হচ্ছে যে সিটিভিএন এর প্রোগ্রাম হচ্ছে, তাই তো? তো 12:30 আর 11টা স্লটে আমরা করি। তো যাই হোক, তোমরা অনেকে আমি বলে দিচ্ছি, যেটা একটু হিন্দিতে বলে দিই সেটা হচ্ছে অল সিল্ক অ্যান্ড তসর শাড়ি 150 ডিসকাউন্ট, আর জো বেনারসি হাম দেখায়েঙ্গে কিউকি আবি জো হ্যায় একদম ফেস্টিভেল ফেস্টিভেল শাদি কা টাইম হ্যায় ম্যারেজ টাইম হ্যায় তো উসকে লিয়ে 250 ডিসকাউন্ট মিলেগা বেনারসি মে, তো হাম দিখা দেতি হু, এক ফার্স্ট এক শাড়ি হাম দিখায়েঙ্গে জো একদম একদম শাদি কা শাড়ি হ্যায় জো গায়ে হলুদ সেরিমনি হোতা হ্যায় হামারা ইধার, তো উসমে এক শাড়ি হ্যায় হো সাজ বুটিক কা একদম এক্সক্লুসিভ স্পেশাল শাড়ি হ্যায় রেশম চেক মে এক শাড়ি দেখানে কে বাদ হাম সিল্ক মে আয়েঙ্গে, বিউটিফুল এক শাড়ি ও হামারা বহুতই পপুলার শাড়ি হ্যায় শাখা পলা শাড়ি অ্যান্ড গাছ কৌটো শাড়ি,
उसका जो साड़ी है रेशम चेक में है, प्राइस ओनली 2450 में, नो शिपिंग चार्ज नो डिलीवरी चार्ज। बुकिंग नंबर 9732617855 7797340108। तापसी गांगुली বলছে আমিও রান্না করছি আর তোমার লাইভ দেখছি, উফ কি মজা। আমি তোমার কি কি রান্না করছে একটু যদি তার মাঝখানে একটু টেস্ট করে নিতে পারি কোনো কথা হবে না। আমার নাম করে তোমরা আমাকে একটু টেস্ট করিয়ে দাও। মানশ্রী মজুমদার বলছে হাই দিদি কেমন আছো, খুব ভালো আছি। টুম্পা বলছে শুরু করো, চলো শুরু করে দিচ্ছি। গাছকৌটো শাড়ি ইতনা পপুলার হ্যায় না, ইয়ে শাড়ি হামারা বহুত হি পপুলার শাড়ি হ্যায়, ইয়ে হ্যায় শাদি কা শাড়ি হ্যায়। তুমি শুধু প্যাকেট থেকে রাখো, আমি কিনে নেবো, কোনো অসুবিধা নেই। সকাল 11টায় করলে ওয়ার্কিং দিদি দেখতে পারি না জানি, কিন্তু আমি বলে দিচ্ছি সেটা সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা থাকবে লাইভটা, তোমরা একটু দেখে নেবে। আর প্লিজ কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যেটা কিনা আমাদের লাইক বটন আছে সেখানে তোমরা একটু প্রেস করো, তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো শাড়িটা দেখো, এক নম্বর শাড়ি, সব করে বসে পড়েছি মৌসুমি দি বলছে। তাই মৌসুমি তোমাদের বেশি সময় নেব না, যেহেতু এই টাইমটা একদম কি বলবো সবার রান্না বান্নার টাইম, তো বেশিক্ষণ গ্যাস অফ করতে হবে না। আমি মোটামুটি আজকে 50 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে আশা করছি কমপ্লিট করে দেব প্রোগ্রামটা, 40-50 মিনিটের মধ্যে। কথাই তো বললাম মনে হয় 10 মিনিট ধরে, তাই তো? দেখো এই শাড়িটা দেখো, একদম গায়ে হলুদ স্পেশাল শাড়ি, বিয়ের সিজন চলছে অলরেডি। আমি এর আগের দিন দেখাতে পারিনি যেহেতু কাস্টমারদের কাছে আমার বুটিক থেকে এসে সোল্ড আউট হয়ে গেছিল। তো আরেকটা কথা বলে দিই, যারা আমাদের নিউ স্লটে আছো, এটা হচ্ছে আমার লাইভ রুম, এখান থেকে আমি লাইভ করি। দিস প্লেস ইজ লাইভ রুম, ইসমে জো হোতা হ্যায় অফিস ওয়ার্ক হোতা হ্যায় এন্ড লাইভ হোতা হ্যায়। অর হামারা বুটিক হ্যায়, হামারা পাস মেই হ্যায় হামারা বুটিক স্টোর, উসমে কাউন্টার সেল হোতা হ্যায়। তো বুটিক কা নাম হ্যায় সাজ বুটিক, SHAJ সাজ বুটিক, পিকক লোগো হ্যায় হামারা। বহুত সারা সাজ বুটিক আবি ইস নাম মে হুয়া হ্যায়, লেকিন হামারা লোগো হ্যায় পিকক লোগো হ্যায়, অর ইয়ে হ্যায় ওয়েস্ট বেঙ্গল অশোকনগর, অশোকনগর ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 পরগনাস। ইয়ে জো শাড়ি হ্যায়, ইয়ে হামারা একদম স্পেশাল শাড়ি হ্যায়, দেখিয়ে শাখা পলা শাড়ি, শাখা পলা শাড়ি। ইয়ে জো গোল্ড চৌধুরী মান্না বলছে আপনারটার প্রাইস কি? আমারটার প্রাইস হচ্ছে 5650 জরিপার তসরে, আর আমারটার প্রাইস তো আমারটা এটা বললে অর্ডার দিলে আমি করে দেব, অর্ডার দিলে আমি করে দেব এই শাড়িটাও করে দেব, যদিও আজকে অফার চলছে যে পাবে অফারেই পাবে। এই হচ্ছে শাড়িটা দেখো, শাড়ি দেখলে শরীর মন ভালো থাকবে, এটা হচ্ছে মাইন্ড ফ্রেশ করে দাও একদমই। মৌসুমি বলছে জানি জানি মৌসুমি, সত্যি তাই, আজকে রান্নার পরের পরের রান্নাটা নিশ্চয়ই আরো টেস্ট হবে। দেখো এটা পুরো গামছা দিয়ে ফ্রিল করা, তোমার পরা শাড়িটার মতো দুটো নিয়েছি আমি। হ্যাঁ শম্পা নিয়েছে ঠিক, আর এটা দেখো কুলো, কুলোর মধ্যে একটা করে কড়ি লাগানো আছে, কড়ি লাগানো আছে তার সাথে শাখা পলা করা, শাখা বাঁধানো, পলা বাঁধানো। দেখো বিউটিফুল শাড়িটা দেখে নাও, প্রাইস অনলি 2450। আমি কিন্তু কুলোটা যেহেতু কুলো একটা আমরা বিয়ের অনুষ্ঠানে পরব, এই শাড়িটা পরে অনেকের শাখা মানে বিয়ে হয়, বিয়ের শাড়ি হিসেবে করে অনেকে, বিয়ের দিন যারা ড্রেস কোড করে তারা অনেকে এই শাড়িটা অনেকে মিলে পরে, হয়তো 7-8 জন 9 জন এই শাড়িটা নিয়ে পরলো। সেক্ষেত্রে তোমরা যদি একসাথে যদি 8-10টা এই শাড়ির অর্ডার করো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস হয়ে যাবে। দেখো এটা হচ্ছে একদম গায়ে হলুদ শাড়ি, আর এটার কুচিটা যাবে, এটা কুচিতে কিন্তু আমি কোনো কুলো কিংবা কড়ি, খুবই শুভ জিনিস যেরকম আমাদের পেঁচা মঙ্গল পেঁচা শাড়িতে করা হয়। দেখো এই হচ্ছে কুচিটা আর এই হচ্ছে শাড়িটা, বিউটিফুল শাড়ি। আর এটার আরেকটা শাড়ি আমি দেখাচ্ছি, কি বলতো বিয়ের দিন না যখন এই যে ফুলের গয়নাগুলো পরে তার সঙ্গে ফ্রিলটা ভীষণ ভালো, ক্যামেরা ক্যাচি হয়, ভীষণ ভালো লাগে শাড়িটা,
শম্পা বলছে কি নেশা রান্না করতে করতে দেখছি। আর এইটার দেখো পেছনে গাছ কৌটো, এই যে গাছ কৌটোটা তুমি ভাবো ব্লাউজের পেছনে এই গাছ কৌটোটা পরবে, আর তার সঙ্গে এই আমি এক কালারের কটন বিপি দিয়ে দিয়েছি, আর এই যে গামছার কাপড়টা দিয়ে দেওয়া আছে এটা চার ভাঁজ করে দেওয়া আছে, অনেকটাই দেওয়া হয়েছে, এটা তোমরা ব্লাউজে ফ্রিল করেও দিতে পারো, হাতায় ফ্রিল লাগাতে পারো, কিংবা গলাতে এখানে চারদিকে ধরো পট্টি করে তোমরা ব্লাউজটা সুন্দর ডিজাইনার করে বানিয়ে নিতে পারো। আমি কনসেপ্টটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারো। দেখো এটা হচ্ছে গাছকৌট, এগুলো না ডিজাইনার শাড়ি তো একটু সময় নিয়ে ওই জন্য আমি দেখাই। দেখো এই হচ্ছে গাছকৌট, সিঁদুর দানি যেটা সিঁদুর কৌটো হয় না সেটা, একদম বিয়েরই শাড়ি এটা, বিয়ের দিন সকালে শাড়ি এটা, একদম তাই, বিয়েরই শাড়ি এটা। যাদের যাদের সামনে বিয়ে আছে তারা তারা এটা বুকিং করতে পারো, হ্যান্ড টু হ্যান্ড আমাদের খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়, সুতরাং কোনো চিন্তা করো না, যদি অঘ্রাণ মাসেও বিয়ে থাকে তোমরা পেয়ে যাবে শাড়ি। দেখো 2450, নো শিপিং চার্জ, নো ডেলিভারি চার্জ, অনলি শাড়ি প্রাইস পেমেন্ট করো, শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। সুন্দর একটা টেম্পেল, টেম্পেলে মাইকা, তারপরে দেখো গামছা দিয়ে পট্টি, এতটা গামছা ইউজ করা হয়েছে শাড়িটায়, পুরো ফ্রিল করা, তারপরে কুলোটা যাচ্ছে কুলোর মধ্যে করি, পুরো শাড়িতে এমব্রয়ডারি করে শাখা পলা করা, বিউটিফুল শাড়িটা, বিউটিফুল লুক দেয় শাড়িটায়। 2450, 2450, বিউটিফুল শাড়ি 2450। আচ্ছা এইবার আমি সিল্কে আসছি, তোমার শাড়িটা একবার ভালো করে দেখাও। আচ্ছা আমার শাড়িটা ভালো করে একবার দেখাবো, তাই তো? আচ্ছা আমার শাড়িটা অর্ডার দিলে অবশ্যই করে দেবো, তোমাদের একটু আমাকে টাইম দিও, 15 দিন, 10-15 দিন টাইম দিও, আমি করে দেবো। আমার কাছে সবসময় থান রেডি থাকে, তসরের থান, সিল্কের থান, তোমরা অর্ডার দিলে আমি এটা করে দেবো, দেখে নাও। এই হচ্ছে শাড়িটা, কাজটা পরিষ্কার দেখানোর জন্য আমি এরমভাবে ছেড়ে কি দিচ্ছি, ময়ূর করা আছে, জোড়া ময়ূর, দেখো বাটিকে জোড়া ময়ূর করা আছে। আজকে তোমরা নিলে প্রত্যেকে ডিসকাউন্ট পেয়ে যাবে, মোম বাটিক, ওয়াক্স বাটিকে করা আছে, কলমকারি ময়ূর, দেখো কালার কম্বিনেশনটা দেখে নাও, রানী আর অরেঞ্জ। বুকিং নাম্বারটা পাঠাও একটু, পিন পোস্ট করা আছে বুকিং নাম্বার, বুকিং নাম্বার এখানে পিন পোস্ট করা আছে, তবু আমি একবার বলে দিচ্ছি, 9732617855, এই নাম্বারে তোমরা এখন ফোন করো না, হোয়াটসঅ্যাপ করো, আর হচ্ছে তোমরা পরে ফোন করো, আর একটা হচ্ছে 7797340108। গার্গি বলছে আমার রাগ হয়েছে 2 বছর আগে, কেন বিয়ে হলো না হলে এই বছর আগে, বছর আগে কত, 26, ওহো তাহলে এই শাড়িটা পরে, সে তো তোমার রাগ হচ্ছে কেন, আমারও তো দায়ী হচ্ছে, আমাদেরও কি দায়ী হচ্ছে না যে আমরা কত মিস করেছি, আমাদের তো শুধু সাদা শাড়ি, লাল পাড়, লাল পাড় সাদা শাড়ি পরে আমাদের গায়ে হলুদ হয়েছে, সকালবেলা উঠেই একটা সাদা লাল পাড় শাড়ি বিয়ের সময় পরতাম, আর এখনকার মেয়েরা কত সুন্দর করে সাজে বলো তো। আচ্ছা রুবি ঘোষাল সুন্দর সুন্দর ফটো সেশন হয়, কত রুবি ঘোষাল, কোন শিপিং কত বল, শিপিং ফ্রি, একদম ফ্রি, অ্যাবসোলিউটলি ফ্রি, শুধু শাড়ির দাম পেমেন্ট করবে, আমাদের যারা দাদারা আছেন তারা তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে, কোনো চিন্তা নেই, হ্যান্ড টু হ্যান্ড তোমরা পেমেন্ট করে দেবে, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র শাড়ির দাম পেমেন্ট করবে। থ্যাংক ইউ রুবি, রুবি বলছে দারুন। শ্বেতা ব্যানার্জি বলছে বুকিং নাম্বারটা পাঠাও একটু, বলে দিয়েছি বুকিং নাম্বার, তুমি একটু লিখে নাও রুবি। আচ্ছা দেখো আমার শাড়িটা দেখিয়ে দিলাম, এই যে শাড়িটা ময়ূর করে করে গেছে, আর এই হচ্ছে কুচিটা, আর আমাদের তসরের কোয়ালিটি তোমরা জানো সবাই, আমাদের তসরের কোয়ালিটি দীর্ঘ বছর ধরে আমরা মানে সিল্ক তসর নিয়ে কাজ করি, প্রচুর বেড়ে গেছে শাড়ির প্রাইস, জানো না তোমরা তো সবাই সে ব্যাপারে জানো, কেননা যারা শাড়ির প্রোগ্রাম দেখো সবসময় জানো, আমি এখন একটা দুর্দান্ত সিল্কে বাটিক দেখাবো, কালার কম্বিনেশন কেমন হয়েছে তোমাদের কমেন্ট চাই। দেখো তোমরা জানোই যে আমরা যখন কাজ করি একটু চেষ্টা করি ভালো কিছু তোমাদের কাছে তুলে দেওয়ার, শাড়িটা দেখো কালার কম্বিনেশনটা, বাটিকে এই কালার কম্বিনেশনটা আনা, একদম দেখো
এটাকে কি বলবে কালারটা বলো? ম্যাজেন্ডাও না, একদম বেগুনি কালারটাও না, মানে রানী কালারও না। রানী কালার হলেও ধরো খুব ডিপ লাগবে। পেঁয়াজি, পেঁয়াজের ওপরের, পেঁয়াজের একদম ওপরের কালারটা, বাটিকের কালারটা কিরকম এসছে দেখো, আর ক্র্যাকটা কিরকম এসছে বাটিকটা। মৌসুমিদি বলছে আমাদের টাইমে সব শাড়ি মা কিনেছিল। একদম বাকি, একদম তাই। আজকাল কোনো নিজে শপিং, আজকাল সবাই নিজের শপিং নিজে করে। একদম মৌসুমি ঠিক কথা বলেছো। কত আমরা সত্যি ভাবি আমরা কিরকম ছিলাম না, শুধু তো মানে কি বলবো, শুধু কান্দা, বিয়ে হয়ে যাবে, বিয়ে এই বাবা। সকালে লাল করে শাড়ি পরে, ওই দধি মঙ্গল হয়েছিল, ব্যাস ওই লাল করে শাড়ি পরেই সকাল থেকে কাটানো। সত্যি তাই, স্নান করে উঠে একটা ওই হয়তো হলুদ লাল টাইপের একটা শাড়ি পরা, আর এখন কত সুন্দর সুন্দর সব শাড়ি পরে দেখো। এই বাটিকটা সিল্কের রংটা বলছে বেঙ্গালুরিয়া ফুলের মতো লাগছে রংটা, তাই না? ঠিক বলেছে, একদম ঠিক। চয়নিকা বলছে আবি আবি পিঙ্ক, দারুণ শাড়ির কালারটা এসছে গো, একদম কর্নার টু কর্নার গেছে বাটিকটা, বুঝেছো? সুদীপাদি বলছে দিদি আছি। ও বাবা সুদীপাদি, পেয়ে গেছি আপনাকে, ওফ লাকি, বাপ রে বাপ, ওয়েলকাম ওয়েলকাম, নতুন টাইমে আমার ওয়েলকাম। দেখো কর্নার টু কর্নার সিল্কটাই বাটিক, দুর্দান্ত হয়েছে না? দিদি বলছে একটা দশে ক্লাস আছে এখন। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখাই, তাড়াতাড়ি দেখাই। ও এরা হচ্ছে সব আমাদের একদম মাই ডিয়ার ফ্রেন্ড, সব ফেভারিট ফেভারিট, প্রিয় প্রিয় ফ্রেন্ড আমার। সত্যি এরা না থাকলে না মানে আমার লাইফটা কেমন মেরমেরে হয়ে যায়, মিস করি, নালে ভালো লাগে না দেখার, মানে যে একটা এনথু বলে না এনার্জি সেটাই না থাকে না। অসাধারণ বাটিকটা সম্ভব হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আছে কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের খুব মিস, মানে কি বলতো আমি লাইভ করব তোমরা থাকবে না, একদম না। শাড়ির নেশা বলে কথা, শাড়ির উফ, তবে আমি তো কমেন্ট পড়লে না, বোন যখন বল বলে সাথী যখন বলতে থাকে আমি কমেন্ট গুলো দেখে বুঝতে পারি কার কোনটা কমেন্ট। আপনার পাঠানো জুয়েলারিটা ম্যাচিং করেই পরবো শাড়ি দিয়ে দিয়ে। দেখো ব্লাউজ পিসটা দেখো, থ্যাংক ইউ থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ। কে বলছে তসর শাড়িটা প্রাইস কত রুবি গোসাল? আমার তসর শাড়িটা এখন পেয়ে যাবে ডিসকাউন্ট করে, কত আসবে? 5500, 5500 তে এসে যাবে। দেখো এটা ব্লাউজ পিস, শাড়ির প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে বাটিকটা হচ্ছে 4550 মনে হয় না, দেখো তো। আচ্ছা সিল্ক মার্ক তো তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ, সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড বুটিক, সিল্ক মার্ক অবশ্যই পাচ্ছ। আমাদের লোগোটা একটু দেখি, হ্যাঁ 4550 এটা তোমরা পেয়ে যাবে, 4400 আমাদের লোগো হচ্ছে এটা, ময়ূর লোগো, ব্লাউজ পিস এটা, একদম আমি দেখাচ্ছি কিন্তু একদম মুর্শিদাবাদ ট্রিপ্লাই সিল্ক। সিল্কের কোয়ালিটি নিয়ে জানি বলতে হবে না তোমাদের কিছু, এতটা যখন দেখছো ক্র্যাক করে বাটিকটা ধরেছে, মানে সিল্কের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা নেই, জানো তোমরা। বলছেন ভেরি ভেরি নাইস, আমি বলেছিলাম যে আমি ভালো ভালো কাজগুলোকে একটু আনবো পুজোর পরে, তো কাজ হয়ে গেছে তোমাদের, তাই আমি তোমাদের সঙ্গে দেখালাম এবং আজকে ডিসকাউন্ট দিয়ে দেখালাম। এটা 4400 আসবে প্রাইস। এই বাটিকটা একটু দেখাই, আমি যেই কালারটা পরে আছি না কফির ওপরে, এটা দেখো সিল্কে, সিল্কে বাটিকটা দেখো অপূর্ব, একদম বাটিকটা একটু দেখে নাও। এই আপারিয়কে এই সার্কেলটা পড়বে, দেখো আপারিয়কে এই সার্কেলটা পড়ছে, আর এইটা না যাদের হাইট একটু শর্ট আছো আমার মতন তাদেরকে এটা পড়লে ভীষণ সুন্দর একটা হাইট, একটু হাইটটা একটু উঁচুও লাগবে। দেখো লম্বা লম্বা করে গেছে পাতাটা, একদম চকলেট কালার, যারা ধরো মনে করছো
যে একটু সিলভার জুয়েলারি দিয়ে একটা কালো পরবে না, একটু কফি কালার পরবে তো তারা এই শাড়িটা পরো। এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা রুবি ঘোষাল হচ্ছে বুটিক কোথায়, কলকাতায় কি? এইটা হচ্ছে অশোকনগর উত্তর চব্বিশ পরগনা বারাসাতের থেকে একটু তিনটে চারটে স্টেশন পর বারাসাত থেকে। এটা কলকাতায় না, এটা হচ্ছে বারাসাত পর্যন্ত কলকাতা, তো কলকাতার থেকে একটু সাইড। রেশম থেকে এমব্রয়ডারি আর অ্যাপ্লিক শাড়ি দেখাবে? দেখাবো। সুচরিতা? অবশ্যই দেখাবো, সুচরিতা দেখাবো। আমি একটু সিল্ক দেখিয়ে নিই, আরো সুন্দর, বহু মানুষ অপেক্ষা করে রয়েছে আমাদের সিল্ক দেখার জন্য। দেখো আমি একদম আজকে আমাদের অট টাইমে এসে গেছি, আমি টাইমটা থাকি আসি না, আমাদের রাত্রে প্রোগ্রাম হয় 7:30 থেকে, তো কিন্তু আজকে একটু আমার সমস্যা আছে বলে আমি আজকে এই টাইমটা প্রোগ্রামটা করলাম। মৌসুমী বলছে আমিও ছোটখাটো মানুষ। তাই না মৌসুমী? ও দারুণ না এটা, কেমন হয়েছে বাটিকগুলো একটু কমেন্ট করে জানিও। এই টাইমটা বাটিকের টাইম, দেখো এটা হবে ডিসকাউন্ট করে 4400 সিল্কে, 3-ply সিল্ক মুর্শিদাবাদ, একদম মুর্শিদাবাদ সিল্কের উপরে তো মানে সিল্ক হয় না, একদম সোনামুখী সিল্ক দেখাচ্ছি আমি। তোমরা শাড়িটা পেয়ে বুঝবে কত সফট শাড়িটা, কোনো স্টাচ দেওয়া নেই, মার দেওয়া নেই শাড়িটা। আমি যে পরছি ক্যারি করছি তোমরা বুঝতে পারছো শাড়িটার। শিল্পী পাল বলছে শাড়িটা সত্যি সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো অপূর্ব শাড়িটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, দিস ওয়ান ব্লাউজ পিস, পুরা শাড়ি মে ওয়াক্স বাটিক হ্যায়, পুরা শাড়ি মে ওয়াক্স বাটিক হ্যায়। আজকে সব কটাই দেখাবো মৌসুমী, এই শাড়িটা দেখলে কি বলবে বলো? এই শাড়িটা শুধু দেখতে হবে, দেখো শাড়িটা কি স্মার্ট, শাড়িটা দেখো কোনো কথা হবে না এটার। দেখো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাটিক চাই, দেখাও। দেখাবো দেখাবো সোমা, দেখাবো। দেখে নাও এই শাড়িটা, দেখো একটু কেমন শাড়িটা। এটা না ভাষা দিবসের জন্য মানে একদম এক নম্বর, এটা না সহজ পাঠ বলে আমার জন্য রেখো। আচ্ছা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাই তো ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা এটা না সহজ পাঠের যে পিকচার গুলো আমরা পাই তো সেখান থেকে নিয়ে মোটিভটাকে নিয়ে করা হয়েছে। এই শাড়িটা একদম হোয়াইট লাভার আমি, একদম জানোই। হ্যাঁ ওই জন্যই তো আগে প্রথমে মৌসুমীর নামটা বললাম, মৌসুমী আছে, শম্পা আছে, মানে আর মৌসুমী তোমার ওই শাড়িটা আমি তোমার তুমি যে টাইম বলেছো টাইমের মধ্যেই আমি পাঠিয়ে দেবো। দেখো শাড়িটা কেমন হয়েছে, প্রাইস হচ্ছে 4450, ডিসকাউন্ট করে হবে 4300। শম্পা বলছে আমার 4300, একদম 4300। এর সঙ্গে কিন্তু অ্যাবসোলিউটলি ফ্রি শিপিং, ফ্রি, অনলি 4300 শাড়িটা তোমার কাছে পৌঁছে যাবে। আর শাড়িটা সহজ পাঠ বলেই তোমরা বুকিং করবে। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্ল্যাক ব্লাউজ পিস, যদি এরকম একটা সিল্কের ব্লাউজ পিস তোমাদের কাছে থাকে তাহলে এটাই তো একটা অন্য ব্যাপার। এরকম দেখো ব্লাউজ পিসটা, যেহেতু শাড়িটা একটু অন্য রকম, এটা 25শে বৈশাখের দিন পরতে পারো, এটা তোমার ভাষা দিবসের দিন পরতে পারো, অপূর্ব শাড়িটা। আর পুরো একটা সিল্কের তোমরা 1 মিটার পুরো ব্লাউজ, একটা সিল্কের ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ এর সাথে, যেটা কিনা তোমরা অনেক কিছুর সঙ্গে এই ব্লাউজটাকে অ্যাপ্লাই করতে পারবে। সুদীপাদি বলছে দারুন দারুন এটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুদীপাদি। দেখো অপূর্ব শাড়িটা, একদম নতুন চিন্তা ভাবনায় করেছি শাড়িগুলো। 4300 প্রাইস, 4300। আবার একটু দেখিয়ে দিচ্ছি এরকম করে, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো। দেখো
স্ক্রিনশট নিলে নিতে পারো। আজকের প্রোগ্রামে লাইভের শাড়ি যারাই বুকিং করছো এখন আমার কাছে কিন্তু এগুলো একটা একটাই, কেননা এখন তো সিজনটা বুঝতেই পারছো সবকিছু প্রোগ্রাম প্রোগ্রাম হয়ে গেছে। বলছি ক্যাশ অন ডেলিভারি কি হয় কলকাতায়? একদম কলকাতায় ক্যাশ অন ডেলিভারি। এবার একটা দেখাবো, দুর্দান্ত দেখাবো, এটাও দেখাচ্ছি দেখো, এটা ডিজিটাল প্রিন্ট করানো আছে, হ্যাঁ থ্রি ডি টাইপের উঠে আসবে, একটু কস্টলি হয় ডিজিটাল প্রিন্ট করানোটা, তো সেই জন্যে এটা কিন্তু বাটিকের যে প্রাইস সেই প্রাইসেই এটা করানো হয়েছে। দেখো না অপূর্ব না এটা, এটা আমি এর আগে তসরে দেখিয়েছিলাম ডিজিটালটা, এইবার দেখো আমি সিল্কে দেখাচ্ছি ডিজিটালটা, একদম পুরো মানে শাড়িটাকে তোমরা কি বলবে, পুরো যেরকম ড্যাম্পের কাজ হয় না সেইরকম কাজ হয়েছে, পুরো ডিজিটালে করা হয়েছে, একদম থ্রি ডি টাইপের পুরোটা উঠে এসছে কাজটা দেখো তোমরা। এটা হচ্ছে এটা ডিসকাউন্ট করে 4400। এসব এগুলো দেখো একদম এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি সিল্ক কালেকশন। রুডি গোসা বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। মৌসুমি দি বলছে অপূর্ব থ্যাংক ইউ। সাথী এসএস পাঠিয়েছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখো শাড়িটা থ্রি ডি, একদম থ্রি ডি ফ্লাওয়ারের মতন পুরো উঠে এসছে, পুরো ডিজিটাল করা আছে, অসাধারণ সিল্ক। সিল্কটা দেখে নাও, সবচেয়ে বড় কথা সিল্কটা তোমরা দেখে নাও যে সিল্কটা কি আছে, বিউটিফুল লুক শাড়ি, তার সঙ্গে সিল্কের কোয়ালিটি পুরোটা দেখো, প্রিন্টটা দেখো কি করানো হয়েছে ডিজিটালটা, অসাধারণ। দেখে নাও কাছের থেকেও আমি দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা। একদম শীতের শাড়ি, হ্যাঁ একদম কালারফুল, যে কোনো একটা পিকনিকে যাও ঘুরতে যাও, শাড়িটা দেখো কি লাগছে শাড়িটা, অনলি 4400 আজকে ডিসকাউন্টেড প্রাইস 4400। সিল্কটার কোয়ালিটি তোমরা পেয়ে এখানে কমেন্ট করে জানাবে সিল্কের কোয়ালিটি। এটা ব্লাউজ পিস দেখো, ব্লাউজ পিস গুলোকে এক কালার রানি দিয়ে দিয়েছি, এই রানি কালারের সিল্কটাও দেখো শাড়ির সঙ্গে তো পরবে পরবেই, তার সঙ্গে তোমরা কত কিছুতে মানে পরতে পারবে শাড়িটা ব্লাউজটা। ডিজাইনটাকে কি হয় বলা যায় না, কেননা এই শাড়ির প্রিন্ট যদি এটাই দিয়ে দিতাম তখন মনে হতো যে এই শাড়িটার সঙ্গে এটা যাবে। এক কালারের এই যে কনসেপ্টটা কেমন হয়েছে একটু জানিও তোমরা, দেখো কি বিউটিফুল রানি কালারের এক কালারের সিল্কের ব্লাউজ পিস, ভীষণ নতুনত্ব এই শাড়িটা একদম। সোমা চৌধুরী বলছেন দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে থ্যাংকস যারা যারা সাজকে ভালোবাসো, তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো। আমি সব সময় বলি তোমাদের যেভাবে তোমরা চাইবে সাজ সেভাবেই নিয়ে তাদের প্রেজেন্ট করবে তোমাদের সামনে। থ্যাংক ইউ সবাইকে, তোমরা অ্যাপ্রিসিয়েট করছো, থ্যাংক ইউ। দেখো এর পরের শাড়িটা দেখাই, এটা দেখো এটা কেমন হয়েছে, পিচ কালারফুল দেখো, দেখো শাড়িটা দেখো কি অসাধারণ শাড়িটা, কেমন লাগছে শাড়িটা, দারুন দারুন। সিল্কটা দেখো একটু অপূর্ব অপূর্ব, যারা এক কালারের বাটিক পছন্দ করো মানে অপূর্ব, এটা পার আঁচলের শাড়ি দেখো, এই হচ্ছে আঁচল পাল্লু, এ পিওর সিল্ক হ্যায় মেটেরিয়াল, একদম পিওর সিল্ক মেটেরিয়াল হ্যায়, সিল্ক মার্ক অ্যাফিলেটেড বুটিক সাজ বুটিক, আর শাড়িতে তো অবশ্যই সিল্ক মার্ক পেয়ে যাচ্ছ, শাড়িটা দেখো এই হচ্ছে সিল্ক মার্ক। এখানে আমাদের এখানে তোমরা যখন কিনা তোমার শাড়ি নিয়ে কোনো কথা হবে না, অপূর্ব সম্পা বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো বসা বলছে তসর বেনারসি হবে কি, হ্যাঁ অবশ্যই তসর বেনারসি হবে, দেখছি আমি যদি আমার হাতের সামনে থাকে অবশ্যই আমি দেখিয়ে দেবো, নাহলে আমি ফ্রাইডে লাইভে দেখাবো, ফ্রাইডে আমি রেশম চেকের যেরকম লাইভ করি সেরকম লাইভ তো রেশম চেকের করবো। দিদি শাড়িগুলো খুব সুন্দর, বিকালে আর আসবে না লাইভে? না সোমালি বিকেলে আসছি না আমি লাইভে, আমার একটু কাজ আছে,
মানে বিয়ে দুপুরের পরে একটু কাজ আছে, যদি আমি টাইমে আবার ফিরতে না পারি তাহলে অসুবিধা হয়ে যাবে, তাই জন্য আমি আজকে প্রথমেই আজকে লাইটটা করলাম। দেখো এই কালারটা কি মিষ্টি, একদম সুন্দর একদম কালারটা। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো ব্লাউজ পিসটা দেখো, এক কালারের পিচ কালার, মিষ্টি একটা পিচ কালার, ভীষণ সুন্দর না মিষ্টি কালারটা, একদম মিষ্টি মিষ্টি শাড়ি এটা, দেখো কি অপূর্ব শাড়িটা। শাড়ি পছন্দ হলে একটা স্ক্রিনশট নিও, নিয়ে শাড়ি তোমরা বুকিং করতে পারো। শাড়ি প্রাইস সেম, শাড়ি প্রাইস সেম আছে, এটা হচ্ছে 4300। আচ্ছা এইবার আমি কলমকারি দেখবে বলেছিলে, তো আমি একটু কলমকারি প্রথমে একটু জরি চেক, যেই তসরগুলো আমরা দেখাই সব সময়, মানে ওটার মধ্যে বাটিকও করেছি এর আগে, ওটার মধ্যে কলমকারি করেছি, এটার মধ্যে একটা ব্লক করিয়েছি, কলমকারি ব্লক। যারা একটু ছিনছাম শাড়ি পছন্দ করো, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, আজ সব শাড়িগুলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌসুমি, চেষ্টা করি একদম, তোমরা যেটা চাও সেটা দিয়ে কাজ করি, আর তোমাদের কথাটাকে মাথায় রেখে তোমাদের ওই জন্য কমেন্টগুলো আমরা আমি জানতে চাই, যে তোমরা বলো কিরকম কিরকম কি কি দেখতে চাও। আজকে এইটা দেখাচ্ছি, দেখো জরি চেকের ওপরে, জরি চেক তসরের থানের দামটা তোমরা জানো বেশি, এটা আমার তো কিছু করতেই হয় না, শুধুমাত্র কালার ডাই করে করেই সব এমনি বিক্রি হয়ে যায়, কিন্তু তবুও এর ওপরেও আমি এর আগেও কলমকারি করিয়েছি, যেরকম কলমকারি আমি পরে আছি সেগুলো করিয়েছি বাটিকে। তো এবার দেখো ব্লকটা করিয়ে দিয়েছি, ব্লকটা ভীষণ সুন্দর, যেহেতু বিয়ের সিজন, বিয়েতে প্রণামী শাড়ি লাগে, মেয়ের অনেকগুলো শাড়ি দিতে লাগে মেয়েকে, ধরো বিয়ের সময়, তো আমাদের এইসব শাড়ি খুবই দরকার হয়। দেখো এই শাড়িটা একদম কোনো কালো কোনো, দেখো শাড়িটার মধ্যে মানে হলুদ আর লাল, মানে বিয়ে হিসাবে এই কালারগুলো করানো হয়েছে, বুঝেছো? এই হচ্ছে একদম রেডে ব্লাউজ পিসটা যাচ্ছে। আমি দেখো ব্লাউজ পিসের কনসেপ্টগুলো আশা ভালো লাগলো তোমাদের যে পছন্দ হয়েছে। দেখো এটা ব্লাউজ পিস, কতটা ব্লাউজ পিস দেখো, আর থানটা হচ্ছে জরি চেক তসর, জরি চেক তসর, তসরটা তো তোমরা জানোই, জরি চেক তসর আমাদের কাছে থাকেই, দুর্দান্ত অ্যাকচুয়ালি শাড়িটার নিজস্বতা রেখে কাজটা করালাম, ভেতরের কালারটাকে রেখেছি কেন এক কালার, যাতে যে চেকটা বোঝা যায়, আর পাটটা হচ্ছে কলমকারি। কোনো কথা হবে না দি, সবগুলো ভালো দি, দি তোমার আমার শাড়ি কনফার্ম করেছো দি? সুরঞ্জনা তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুরঞ্জনা তোমার কনফার্ম করেছি, পাঠিয়ে দেবো সামনের মাসে, অবশ্যই পাঠাবো। দেখো আচ্ছা রুবি ঘোষাল বলছে এটা কি ইয়েলো না রেড? কোনটা? এটা তো, এটা গোল্ডেন ইয়েলো, এই যে কালারটা গোল্ডেন ইয়েলোর সঙ্গে রেড, এই যে এটা তো সিল্ক মার্ক, তোমরা দেখে নিচ্ছ, দেখো অপূর্ব শাড়িটা, কালারটা দেখো একটু, একদম এক্সাক্ট যেরকম দেখা যাচ্ছে, দেখি আমি ওই ফোনটায় কিরকম আসছে কালারটা, এরপরে দেখি, হ্যাঁ একদম গোল্ডেন ইয়েলো, একদম সোনার যে রং, সোনার রং পুরো, দেখো পাটটা দেখো একদম ছিমছাম, ব্লকটা পরিষ্কার, একটা সুন্দর একটা ব্লক করা হয়েছে, দেখো এগুলো না সাবেকি ব্লক, এগুলো কোনোদিন পুরনো হবে না, তোমরা আমি তো ধরো আমার আমি ব্যক্তিগতভাবে ব্লকগুলো ভীষণ পছন্দ হয়, দেখবে রাখি গুলজার দেখবে এই ব্লকগুলো পড়ে, এই ব্লকগুলোর ওর বই দেখবে, তাহলে পরে পুরনো বইগুলোর মধ্যে দেখবে এই ব্লকগুলো খুব পড়ে, মানে ও শিফনের মধ্যেও পড়তো আবার এগুলোর মধ্যেও পড়ে এই ব্লকগুলো, এগুলো একদম ট্র্যাডিশনাল ব্লক, এগুলো খুব ভালো লাগে, খুব স্মার্ট লাগে। সোমালি বলছি এত সফিস্টিকেটেড সিল্ক মোটামুটি 7-8টা নিয়েছি, কোয়ালিটি অসাধারণ, কিছু পিঙ্ক, হ্যাঁ সোমালি তো বলছে একবার ভীষণ সুন্দর পিচ পিঙ্ক ও সোমালি, পিচ পিঙ্ক নাকি পিঙ্ক ডিজিটাল যেটা করানো হয়েছে রানীটা, আমি দেখাবো দেখাবো, চলো দেখাবো শাড়িটাতে আটকালাম, ভীষণ সুন্দর,
পিঙ্কটা, এই যে এই পিঙ্কটা তো, স্ক্রিনশট দিয়ে রাখো, দেখো যা বলছি এত ভালো ভালো রান্না শাড়ি দেখাচ্ছ, রান্নায় মন বসছে না। এই রে আজ এখন গ্যাসটা অফ করেই রাখো, একটু পরে দেখো, সীমাদি চলে যাক তোমাদের রান্নাঘর থেকে, তারপরে তোমরা রান্নাটা করো। দেখো এইটা হচ্ছে তোমার শাড়িটা। আচ্ছা এটা প্রাইসটা যেহেতু এটা ট্র্যাডিশনাল ব্লক, একদম ট্র্যাডিশনাল ব্লক। আচ্ছা এইটা যেহেতু থানটার অনেকটা প্রাইস বেশি, এটার কিন্তু দামটা কিন্তু 5850 তে আসবে ডিসকাউন্ট করে, 5950 5800। থানটার জরি চেক তসর, একদম জরি চেক তসর, 5800। দিদি গো একটু কলমকারী দেখিও। হ্যাঁ এক্ষুনি দেখাচ্ছি শোনা, এক্ষুনি দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখো শাড়িটা, দারুন শাড়িটা। আচ্ছা আমি এখনই কলমকারিতে আসছি, কলমকারি জরি পার তসরে কলমকারি, দেখো দুর্দান্ত স্মার্ট একটা কালার, এই কালারটা নিয়ে কোনো কথা হবে না। আমি অ্যাকচুয়ালি দেখো পছন্দ করি, যারা আমাদের সিনিয়র সিটিজেন আছো তাদের প্রথম শাড়িটা তাদের জন্যই দেখাই, আজকে জাস্ট বিয়ের শাড়িটা দেখালাম তাই, নাহলে প্রত্যেকটা শাড়ি দেখবে আমি প্রথমে সাদা সাদা দিয়ে শুরু করি, আমার আমার যেটা সিটিভিএনের প্রোগ্রাম হয় দেখবে প্রত্যেকটা প্রোগ্রামে হোয়াইট শাড়ি দিয়ে শুরু করি। তো শাড়িটা দেখো, এই শাড়িটা দেখো, যারা আমাদের সিনিয়র দিদিরা আছো তারা পরবে না, তাদের তারা তো তারাও তো এই শাড়িগুলো পরবে, ভীষণ অ্যারিস্টোক্রেট শাড়ি, সোবার শাড়ি, দেখো বিউটিফুল শাড়ি কলমকারি একদম, আর কালারটা অসাধারণ কালার, অসাধারণ কালারটা দেখো, কালার কম্বিনেশন দেখো, আর ময়ূরটা জাস্ট দেখে নাও, আমাদের মহানায়িকা সুচিত্রা সেনও এই ব্লগগুলো খুব পড়ে। হ্যাঁ ঠিক ঠিক একদম তাই, এগুলো একদম সত্যি সত্যি। আর এই ব্লগগুলো মানে আবার পুরনো জিনিস তো ফিরে আসছে, এই ব্লগগুলো ভীষণ ভীষণ ট্র্যাডিশনাল ব্লগ, এগুলো কোনোদিন পুরনো হবে না, আর আমার তো ভীষণ ভালো লাগে এই ব্লগগুলো। দেখো ময়ূরটা দেখো, একটু কলমকারি ময়ূরটা একটু দেখে নাও, জরিপার তসরের ওপরে কি কাজ হয়েছে দেখো, কিরকম কাজ হয়েছে দেখো, প্রত্যেকটাতে সিল্ক মার্ক থাকছে অবশ্যই। আর এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস, আর প্রাইসটা কোথায় গো, আজকের প্রাইস হচ্ছে 5500। এই সবগুলো নিতে তোমাদের কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে, কেননা একটা শাড়ি বানাতে কিন্তু আবার টাইম লেগে যায়। আর তসরের হচ্ছে কালারের একটা ব্যাপার থাকে, তো সেম টু সেম কালার, তসর কি কালার নেবে তসরই জানে, দেখো কি অপূর্ব, দেখো কেমন লাগছে এই কলমকারিটা, 5500 আজকের প্রাইস। হ্যাঁ 5500 প্রাইস, 5650 ডিসকাউন্ট করে, আজকের প্রাইস হচ্ছে 150 ডিসকাউন্ট করে, এটা হচ্ছে ব্লাউজ পিস। ইয়ে হ্যায় জরি পার তসর মে কলমকারি হ্যায় আর ইসকা প্রাইস হ্যায় 5500, নো শিপিং চার্জ, নো ডেলিভারি চার্জ, অনলি শাড়ির প্রাইস, তোমরা পেমেন্ট করো শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সুইচটা, হ্যাঁ চালিয়ে দে, চালিয়ে দে। শম্পা বলছে কি কালার, ওয়াও কালার, এইবার তো দেখাবো আর একটা কালার, ওয়াও 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 বলবে,
ওয়াও 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 এই সি গ্রিনটা অসাধারণ দারুণ না দেখো এবার কি বলবে এবারেটা কি বলবে দেখো এই কলমকারীটা তো মানে অপূর্ব দেখো দুর্দান্ত তার সঙ্গে একটা ইয়েলো পার অপূর্ব এখান দিয়ে তোমার একটা পার যাচ্ছে পুরো শাড়িটা ধরে তারপরে অল ওভার কলমকারী অল ওভার কলমকারী করা আছে দেখো অসাধারণ শাড়িটা জরি পার তসর হইয়ে সবচেয়ে বড় কথা তসরটা কিন্তু গাছি তসর গাছি বাই গাছি তসর গুড আফটারনুন গাছি বাই গাছি তসর গুড আফটারনুন রত্না মৌসুমী বলছে ব্ল্যাকটা দেখতে তো চোখ আটকে গেল একদম তাই আমি তাই বললাম যে এরপরে যেটা খুলছি সেটা দেখো আগে আমি দেখিয়েছি লাইট একদম চারকোল ব্ল্যাক তসরের যে ব্ল্যাকটা আসে তসরে তো একদম কুচকুচে কালোটা হয় না শেয়ার করো হ্যাঁ যদি একটু ভালো লাগে তাহলে একটু প্লিজ শেয়ার করো দেখো অল ওভার কলমকারীটা করানো আছে শাড়িটায় বিউটিফুল লুক শাড়িটায় বিউটিফুল লুক আর এই হচ্ছে ব্লাউজ পিস গোল্ডেন ইয়েলোতে যখন তোমার ব্লাউজ পিসটা যাবে সব্বা বলছে দিদি সবে পুজো গেল কি করে নেব চোখের জল দিয়ে দেখো শাড়িটা সেই জন্য জানো এইসব শাড়িতে সাজ বুটিকের যে প্রাইস রাখে তার উপরে কোনো ডিসকাউন্ট করা যায় না তোমাদের সবার কথা চিন্তা করেই কিন্তু দেখো এক একটা শাড়ি যখন বাইরে যায় না সিওডিতে যায় শিপিংয়ে যায় তো ক্যাশ অন ডেলিভারি হয় এক একটা শাড়িতে না 150-200 ওয়েট অনুযায়ী শিপিং লেগে যায় তারপরেও আমাদের পক্ষে সম্ভব হয় না ডিসকাউন্ট করার তারপরেও কিন্তু 150 ডিসকাউন্ট করে দিয়েছি শাড়িতে দেখো অল ওভার কাজ করা কলমকারি পেন্ট ইয়ের ওপরে দেখো অপূর্ব কলমকারির ওপরে জরিপার তসরে কলমকারি পেন্টিং করা আছে অপূর্ব শাড়িটা এটা শাড়ি দেখাও তসরে তসরে পেঁচা তো নেই দেখো অসাধারণ শাড়িটা অসাধারণ और इसके साथ ब्लाउज पीस में आएगा ये क्या ब्यूटीफुल लुक आएगा 5500 এইটা যেটা দেখাবো এটাও তো বিয়ের শাড়ি হতেই পারে কি বলো তো বিয়েতে কাউকে যদি মনে করো যে কাউকে 10000 টাকার কিছু একটা গিফট দেওয়ার ইচ্ছা 7000 টাকার একটা গিফট দেওয়ার ইচ্ছা আমার তো মনে হয় এই শাড়ির থেকে ভালো গিফট হয় না কেননা 5-7000-10000 টাকা সোনার জিনিস কোনোদিন মানে কি বলতো ইউজ করা যাবে না সোনার যে পরিমাণ দাম বেড়েছে তাতে 1-1.5 গ্রামের মুজুরি দিয়ে সেটা 10000 টাকা এসে যাবে তাতে কি হয় বলতো সেইটা না চোখে দেখা যাবে সেসব ছোট ছোট জিনিস না সে ইউজ করতে পারবে আমার মনে হয় এই রকম ধরনের শাড়ি এগুলো ট্র্যাডিশনাল শাড়ি কোনোদিন পুরনো হবে না এইসব শাড়ি গিফট করা মানে তার ওয়ার্ড্রবে থাকবে আর যখনই মনে হবে যে একটা ভালো কোনো জায়গায় যাচ্ছে এরকম একটা শাড়ি বের করে সে পরবে আর এগুলো কোনোদিন নষ্ট হবে না মানে 10 বছর পরেও ফ্যাশন দেখো শাড়িটা দেখো এটাও তাই ইয়েলোর সঙ্গে রেড কলমকারি 5500 সুরঞ্জনা পাল বলছে দিদি এখন আমার শাড়িটা রেডি করো না আমি কনফিউজড আছি কোন শাড়িটা নেব আচ্ছা ঠিক আছে তুমি আমাকে পরে হোয়াটসঅ্যাপ করো আমি পরে তুমি যা বলবে তাই করে দেবো অসুবিধা নেই তুমি তো ডিসেম্বরে নেবে কোনো অসুবিধা নেই দেখো এটা ব্লাউজ পিস দেখো শিল্পী বার বলছে শেয়ার করলাম থ্যাংক ইউ শিল্পী থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ যাতে আমরা সবার কাছে পৌঁছাতে পারি তোমরা যদি একটু শেয়ার করো তাহলে পরে কি হবে বলতো আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো দেখো 5500 ডিসকাউন্টেড প্রাইস 5500 একদম নতুন নতুন কাজ দেখছো তোমাদের সামনে প্রত্যেকটা শাড়ি জাস্ট মানে ভাঁজ খোলা হচ্ছে সোমা দাস বলছে এগুলো কি মেড শাড়ি মেটেরিয়াল বলছে কি জরি পাট তসর পিওর তসর
সিল্ক মার্ক পেয়ে যাচ্ছ, গাছি তসর, গাছি গাছি তসর, এগুলো গাছি তসর। সবসময় বলি যেমন এক হাতে তালি বাজে না দুটো হাত লাগে, সেরকম তাই ওপারে যারা আছো তোমাদের সাথে আমাদের পথ চলা, তোমরাও ভালো সেই জন্য আমাদেরকে সবসময় তোমরা গ্রহণ করে নিয়েছো। দেখো ব্লাউজ পিস, আচ্ছা এরপরে আমাকে একটু ইয়ে দাও তো, বেনারসিটা দাও। আমি একটা রেশম চেক দেখাই, রেশম চেক একটা দেখিয়ে নি এর মাঝখানে। আমি এই রেশম চেকটা দেখো একদম কাটিং করে করে গেছে, সুন্দর একটা রেশম চেক, বিউটিফুল, অপূর্ব একটা কাজ, অপূর্ব একটা কাজ। দেখো ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়িতে আমাদের কটনের বিপি থাকে, এই হচ্ছে ব্লাউজ পিস। আর মিনি বলছে এটা ঠিক, এত শাড়ি দেখে কনফিউজ হবেই সবাই। হ্যাঁ দেখো এটা, দেখো শাড়িটা কি অসাধারণ, কতটা কাজ, এমব্রয়ডারি এমব্রয়ডারির ওয়ার্কটা একটু দেখে নাও, তার সঙ্গে পুরোটা এরকম করে লেসের মতন করে কাটিং করে করে গেছে প্রত্যেকটা শাড়িতে, দেখো এরকম করে করে কাটিং করে করে গেছে। দেখো দিদি পিঙ্ক ডিজিটাল প্রিন্ট শাড়িটা, বিষ্ণুপুর, বিষ্ণুপুর কাতান বলছো তো, কিন্তু আমাদের শাড়িটা সোনামুখী সিল্কের উপরে করানো, বিষ্ণুপুর কাতানের থেকে কোনো অংশে কম না এবং আরো বেশি টেকসই হবে শাড়িটা, বুঝেছো টুম্পা? দেখো শর্মিলা লাভ লাভ লাভ, আচ্ছা শর্মিলা সেনগুপ্ত, শর্মিলা সেন, হ্যালো সীমা, হাই শর্মিলা, একসাথে দুই শর্মিলা। সুদেশনা ঘোষাল বলছে কি দারুন গো দিদি কলমকারী গুলো, খুবই সফিস্টিকেটেড, থ্যাংক ইউ। আমি আবার কি বলে, আমি একটু রেশম চেক দেখিয়ে নিয়ে আমি আবার তারপর একটু বেনারসিতে আসব, ঠিক আছে? দেখো শাড়িটা 2650, প্রত্যেকটার ভেতর, থ্যাংক ইউ তনিমা, যারা যারা শেয়ার করছো আমি তোমাদেরকে এখান থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে পরে কিন্তু আমাদের ভীষণ 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 ভালো লাগবে। হ্যাঁ শর্মিলা অবশ্যই ভালো আছি। দেখো শাড়িটা, দেখো হলুদটার অন্য কালার হবে, হলুদটার অন্য কালার হবে, তুমি একটু হোয়াটসঅ্যাপ করো ছবি দেখিয়ে দেবো। হলুদের মনে হয় একটা পিঙ্ক রেডি হয়েছে, পিঙ্ক হলুদ। আচ্ছা দেখো 2650, নো শিপিং চার্জ, নো ডেলিভারি চার্জ, অনলি শাড়ি প্রাইস পেমেন্ট করো, শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার একটু বেনারসি দেখাই, বিয়ের সিজন, একটু বেনারসি না দেখালে হবে? আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমাদের বুটিকেও না সব কেনাকাটা হয়, বিয়ের কেনাকাটা হয়, বিয়ের শাড়ি তৈরি করা হয়, কাস্টমাররা আসে যারা মানে কাউন্টার ইতে, তাদের একটা ব্রাইট বলছে, এটার ব্রাইট কালারে আর কিছু হবে না, এটার ব্রাইট কালারে বলতে পিঙ্ক, ডিপ পিঙ্ক হবে, হ্যাঁ এটাই ব্রাইটই হলোটা। তো এবার কি হয় আমাদের বেনারসি রাখতেই হয়, যেহেতু আমাদের তসর বেনারসি আছে, প্রচুর তসর বেনারসি আছে, কাতান বেনারসি আছে, এবার এই বেনারসিও তোমাদের রিকোয়েস্টে আমাদের কাছে রাখতে হয়। তো আমি আজকে লাইভে দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখানোর মানে হচ্ছে যেগুলো আমাদের কাছে থাকে, এগুলো আমাদের কাছে আছে, তো যা আমাদের এখান থেকে কেনা কিনেওছে অনেকে। দেখো পাটলি পাল্লু, পারমিতা দাস বলছে দিদি অনেকদিন পরে এলাম, কেমন আছো দিদি? ও হো পারমিতা খুব ভালো আছি, আমি তোমাকে কি করে পেলাম, নতুন টাইম বলে পেলাম, তুমি ভালো আছো তো? দেখো এই বেনারসি গুলো আমি যে দেখাচ্ছি 250 করে ডিসকাউন্ট পেয়ে যাবে। তনিমা বলে কেমন বেনারসিটা, এটা প্রোগ্রাম শেয়ার করি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তনিমা, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস।
তোমরা কতজন আছো না এরকম আমার সব মিষ্টি মিষ্টি সব ফ্রেন্ডরা, দেখো ছোট ছোট বোনেরা। মৌসুমী দি বলছে গায়ে হলুদ হলো, এবার বিয়ে, এইবার বিয়ে একদম। মৌসুমীর এই মিষ্টি কমেন্ট গুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো শাড়ি দেখাতে দেখাতে না মানে কি বলতো, তোমাদের এই কমেন্ট গুলো আমার মানে কি বলতো প্রচুর ভালো লাগে। শর্মিলা সেনগুপ্ত প্রচুর লাভ দিয়েছে, থ্যাংক ইউ সবাই, থ্যাংকস সবাইকে থ্যাংকস। দেখো এই বিয়ের শাড়িটা কেমন লাগছে বলো, তোমাদের দেখাতে দেখাতে বেশ আমিও একটু গায়ে তুলে নিলাম লাল বেনারসি পাটলি পাল্লু, দুর্দান্ত দুর্দান্ত শাড়িটা কেমন লাগছে দেখো, কি ভালো লাগছে না শাড়িটা। কুচিটা দেখো, কুচিটা দেখো, কুচিটা দেখাই একদম, এত সুন্দর শাড়িটা দেখো, কুচিটা দেখো কি অপূর্ব কাজ, দারুণ দারুণ। আর এগুলো কিন্তু ভীষণ সুন্দর, ব্যাক সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো উইভিং করা বুঝেছো, কিন্তু হ্যান্ড উইভিং না, হ্যান্ড উইভিং হলে তো এই দামে পাবে না, যেই দামটা আমি বলছি। এটার প্রাইস হচ্ছে, আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখাই, ব্লাউজ পিসটা গ্রিন, উফ দারুণ, গ্রিনের সঙ্গে এই পাটটা যাচ্ছে, পিয়ালি পিয়ালিকে পেলাম, পিয়ালি দেখছে, বাপরে বাপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সব বোনেরা সব ব্যস্ত মানুষরা সব আমি পেয়ে গেছি, দেখো এটা ব্লাউজ পিস 4250, এটা 4250 ব্লাউজ পিস দিয়ে, আর বিয়ে করতে পারলে ভালো হতো। হ্যাঁ সবটা বলছে তাই না, অ্যানিভার্সারি গুলো হয়ে যাক না, আমরাও যাই গিয়ে একটু এনজয় করি। দেখো পাল্লুটা দেখো কি সুন্দর, 4250, 250 ডিসকাউন্ট করে 4000 তাই তো, 4000 প্রাইস, 4000 4000 বেনারসিটা অপূর্ব, এটা তো অপূর্ব। দেখো যারা লাল বেনারসি চাইছো না, ধরো ননদের বিয়ে আছে বাড়িতে, ঠিক আছে বাড়িতে ধরো দেওরের বিয়ে আছে, বউকে কেন পড়তে হবে, নিজেরাও তো এরকম পড়তে পারি, 4000 টাকায় একটা বেনারসি যদি এরকম পড়ি, আর তুমি ভাবো ফটোগুলো কিরকম আসবে, দেখো কিরকম আসবে বলো তো ফটোগুলো, ব্লাউজ পিসটা যখন এরকম দেবে, আমি একটা ব্ল্যাক ব্লাউজ তো এরকম ইয়ে লাগছে, দেখো এইবার দেখো, এইবার দেখো শাড়িটা দারুন, একটু আমি এটা দেখিয়ে দিচ্ছি, এইটা দারুন, এটা তো আমারই করতে ইচ্ছা হচ্ছে, দারুন 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 দারুন, 250 ডিসকাউন্ট, 4250 ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 4000, 4000 এর মধ্যে এরকম শাড়ি, এটা তো একদম পুরোটা হাফ হাফ দেখো, উফ এটা পাটলি পাল্লু না, পুরোটা হাফ হাফ যাচ্ছে, দেখো দেখো কি অপূর্ব শাড়িটা, ও এত সুন্দর করে কুচি করে দিল, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট দেখালাম খুলে, দেখো দেখে নাও শুয়ে আছে শাড়িতে, আর এই জায়গাটা দেখো পুরো মেখলার মতন পড়বে পাটটা, দেখো দেখো শাড়িটা, 4000 টাকা এরকম একটা বেনারসি আমরা ট্রাই করতেই পারি, দেখো কি অপূর্ব, আর একটু ফুলে নেই সবচেয়ে বড় কথা, তোমরা দেখো কোয়ালিটি প্রচুর, এই শাড়িগুলো তোমরা কি পারবে, এগুলো 5500-6000 টাকার নিচে এই শাড়িগুলো তোমরা, এই বেনারসি গুলো পাবে না, 7000 টাকাতেও পেতে পারো, দেখো শাড়িটা দেখে নাও একটু, কি দেখালাম শাড়িটা, তোমার লাইভের একটা শাড়ি দারুণ লাগছে, কিন্তু একটু অসুবিধার জন্য নিতে পারিনি, আচ্ছা পরে বললে অবশ্যই দিদি, হ্যাঁ চেষ্টা করব আর একটা করে দেবার, একটু সময় দিলে করে দিই, আর একটা আর এই বেনারসি গুলো কিন্তু একটা একটা, থ্যাংক ইউ পরমিতা, এই বেনারসি গুলো কিন্তু একটা একটাই, হ্যাঁ এগুলো তো আমাদের হাতে না, যা উইভিং হয়ে আসে
সেটাই থাকে, এগুলো সেম টু সেম আমি আমার পক্ষে সম্ভব হবে না, এগুলো যারা বুকিং করবে তোমাকে স্পট বুকিংই দিতে হবে এগুলো, ঠিক আছে? দেখো শম্পা বলছো অপূর্ব অপূর্ব দিদি, অপূর্ব সত্যি গো শম্পা অপূর্ব। আর এটার দেখো আঁচলটা দেখো, পাল্লুটা দেখো, এত সুন্দর শাড়িটা দেখো, আর এর সঙ্গে ব্লাউজ পিস দেখো। এবার একটু ব্লাউজ পিসটা গায়ে দিয়ে দেখাই, কোন দিকটা দেখাবো, শাড়িটা এত সুন্দর বুঝতে পারছি না যে কোন দিকটা দেখাবো। দেখো অনলি 4000 এ এরকম শাড়ি, দেখো এইটা হচ্ছে বিপি বিপি এটা, আর এই হচ্ছে তোমার শাড়িটা, এই হচ্ছে শাড়িটা পুরোটা, এটা কাজ পুরোটা দেখো, ব্যাক সাইডটা দেখো, ব্যাক সাইডটা দেখে বুঝতে পারছো তোমরা পুরো উইভিং এ করা, দেখো দেখো শাড়িটা কি প্রাইস রেখেছি শাড়িটার দেখো। আর এগুলো কি হয় বলতো, ক্যামেরায় এই কালারটা এত সুন্দর আসে, দেখো দেখো অসাধারণ সবাই যায় না এই দামে এই শাড়ি, একদম তাই, শাড়িটা অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ, দেখো অসাধারণ শাড়ি, না বললে কেউ বিশ্বাস করবে না, হ্যাঁ কেউ কাউকে না বললে কেউ বিশ্বাস করবে না, এটা এটা একটা রিসেপশনের শাড়ি হতেই পারে, কারণ আমরা কাছ থেকে দেখছি শাড়িটা, কাছ থেকে দেখছি, এটা কিন্তু রিসেপশন, যেহেতু গ্রিন রানি রিসেপশনে এই শাড়িটা চলতেই পারে। এরপরেরটাও দেখাবো অসাধারণ, ওইটা বিয়ের শাড়ি, এটা রিসেপশনের শাড়ি, এরপরে হচ্ছে অরেঞ্জ রানি, দেখো এটাও বিয়ের শাড়িও হতে পারে রিসেপশনের শাড়িও হতে পারে, বেনারসি গুলো 4000 কিচ্ছু না শাড়িগুলো, মানে আমি একদম হলপ করে বলতে পারি যে বেনারসি গুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো 4000 কিচ্ছু না, এগুলো যা প্রাইসটা রাখা হয়েছে দেখো অপূর্ব শাড়িটা, পরলে যা সুন্দর লাগবে দেখো, দেখে নাও শাড়িটা, অসাধারণ শাড়ি। আর আমি কাছের থেকে এসে একটু পাড়টা দেখাই, পাড়ের কাজটা দেখো, দেখো পাড়ের কাজ দেখো, ব্যাক সাইডটা দেখো, আর আঁচল দেখো, পাল্লুটা দেখো কি বিউটিফুল পাল্লু, আর এই হচ্ছে ব্লাউজ পিস, যে যেভাবে পারবে ব্লাউজ বানিয়ে নেবে, অনেকটা ব্লাউজের কাপড় আছে কোনো অসুবিধা নেই, দেখো কতটা ব্লাউজের কাপড় আছে, পুরো 1 মিটার ব্লাউজের পিস আছে, যে যেভাবে পারবে বানিয়ে নেবে, অপূর্ব অসাধারণ পাড়টা দেখে নাও, পাড়টা দেখো কি বিউটিফুল পাড়, মৌসুমিদি বললো এটা কোনের বোন পড়বে, কোনের বোন পড়বে, বাহ বোন পড়বে না হলে বৌদি পড়বে, তাই তো, কুচিটা দেখো কুচিটা দেখো, আর এই যে জোড়াটা যাচ্ছে না এটা মেখলার মতন যাবে, এটা অসাধারণ, এই হচ্ছে কোলটা 4250 250 ডিসকাউন্ট করে 4000 4000 4000 4000 সম্পাদি বলছে দিদি মাথাটা খারাপ করে দিলে, এরকম দামের একটা শাড়ি পরে আমরা যে কোনো রিলেটিভের বিয়ে একটা অ্যাটেন্ড করতেই পারি, তাই না, গায়ে লাগবে না, বেনারসিও পরা হবে, ছবিও তোলা হবে, আর সুন্দর একটা সাজও হবে, খুব সুন্দর করে সাজা যাবে। আচ্ছা এগুলো দেখো, এটা দেখো পুরো চাটাই পার যাচ্ছে, ব্যাক সাইডটা দেখাই, পুরো উইভিং শাড়ি দেখো, শাড়িটা দেখো
1950 ডিসকাউন্ট করে 1800 1800 দেখো 1800 কেমন লাগছে শাড়িটা 1800 এই হচ্ছে ব্লাউজ পিস একদম এটা ভাগলপুরি সিল্ক দেখো একদম ভাগলপুরি সিল্ক এটা সিল্ক বলেই আমি মানে আজকে দেখালাম এটা এটা ভাগলপুরি সিল্ক দারুন না শাড়িটা আচ্ছা এই বিয়েতে কি হয় বলো তো বিয়েতে না গিফট দিতে এসব শাড়িগুলো খুব দরকার হয় বিয়ে এসব শাড়িগুলো বিয়ে বাড়িতে গিফট দাও কিংবা বিয়ের প্রণামী তত্ত্বে দাও তো সেই জন্য আমি এই শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোতেও কিন্তু 150 ডিসকাউন্ট পেয়ে যাবে দেখো এই শাড়িটা 1800 প্রাইস 1800 একদম মঙ্গলগিরি যেটা হয় দেখো যেটা মঙ্গলগিরি সিল্ক হয় ঠিক সেরকম ভাবেই করা আছে এটা পাটটা দেখো আর কি বলতো বিয়েতে তো একটা রেড শাড়ি লাগেই দেখো আর ভেতরে দেখো জরির চেক আছে 1800 ডিসকাউন্ট করে 1800 আর প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমরা রানিং বিপি থাকছে দেখো আজকে আমি অনেকটাই দেখালাম এক কালার এরকম বিপি রানিং বিপি দেখো রেড বিপি দেখো এইটা এইগুলো যদি তোমরা কোনো ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরো না খুব ভালো লাগবে আবার এই রেড ব্লাউজটা অন্য কিছুর সঙ্গে পরবে একদম রেডে রেড না পরে এরকম তোমরা এটাকে ডিজাইনটাকে একটু ভেঙে রেড ব্ল্যাকও পরতে পারো দেখো আচ্ছা এর আগের দিন আমার কাছে একটু দেখতে চেয়েছিল পিয়ালি বলছিল যে একটু হ্যান্ডলুম দেখাতে তো আমি আজকে একটু হ্যান্ডলুম দু একটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর এটা 1550 2400 তে পাবে এটা 2400 2400 দেখো কপারের উপরে আছে পুরো কপার কাজের উপরে গেছে শাড়িটা একদম কটন খাদির উপরে 2400 একদম খাদি বেনারসি দেখো পুরো যেরকম আমাদের তাসর বেনারসির যেরকম লুক দেওয়া হয় যেরকম একদম কোরার যে টাইপের কোরার আমরা দেখাই দেখো ওরকমই এটা কটন খাদিতে হয়েছে এই হচ্ছে পাল্লু পুরোটা এই হচ্ছে পাল্লু দেখে নাও ব্যাক সাইডটা দেখাই দেখো পুরো উইভিং করা আছে এটা ব্যাক সাইড ইয়ে ব্যাক সাইড ইয়ে ফ্রন্ট সাইড 2450 ভীষণ সুন্দর কালারটা শীতকালে উইন্টার সিজনে এরকম ডার্ক কালারগুলো ভীষণ ভালো লাগে কেন এই সময় শীতকালে খুব সুন্দর সাদা যায় তাই না এই হচ্ছে বিপি এই হচ্ছে বিপি 2400 2550 150 ডিসকাউন্ট করে 2400 এটাও আমি দেখাচ্ছি গ্রিনে টিস্যুতে আছে এটা পুরোটা টিস্যু টিস্যুর সাথে টিস্যু পার
আর পুরো জারি টেম্পল দেখো, একদম সুন্দর একটা পার যাচ্ছে, সুন্দর চওড়া করে পুরো টিস্যুতে আছে, পুরোটা টিস্যুতে যাচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 1650 প্রাইস, তাই তো? এখন পাবেন 1500, 1650, 1650, এখন ডিসকাউন্ট করে, এটা ডিসকাউন্ট করে হবে 1500, এর সঙ্গে কিন্তু শিপিং ফ্রি। এটা কিন্তু টিস্যু করা আছে, টিস্যু। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্ল্যাক এন্ড সিলভারে কাতান বেনারসি হবে, ব্ল্যাক এন্ড সিলভার কাতান বেনারসি হবে না, তসর বেনারসি হতে পারে, এটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা এরপরে আমি একটা গোলাপ কাঁথা দেখাবো, দেখি আজকে লাইভটা কমপ্লিট করে দেব। রেশম চেক দেখানোর তো অনেক রিকোয়েস্ট থাকেই, তো আমি দেখিয়ে দিচ্ছি গোলাপ কাঁথা। এর আগের দিন দেখেছিলাম হোয়াইট, আজকে দেখাচ্ছি ইয়েলো, কারণ একদিন সেদিন জিজ্ঞাসা করেছিলে আর কি কালারে আছে, তো আমি বলেছিলাম ইয়েলো আছে, তো আমি আজকে ওই জন্য ইয়েলোটা দেখিয়ে দিলাম। পুরো সুন্দর ভীষণ শাড়িটা, মনে হবে কাঁথা স্টিচ করেছি, পুরো স্ক্যালপ করে করে যাচ্ছে শাড়িটা। আর এই হচ্ছে পুরো কাজ, এমব্রয়ডারির কাঁথার ওভাবে পুরো কাঁথার কাজ, কিন্তু এটা মেশিনে হয়েছে কাজটা, পুরোটা অল ওভার কাজ। 2850 প্রাইস, অনলি 2850, পুরোটা কাজ আছে 2850, 2850 অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক, রেশম চেকে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক। সিঙ্গেল করে শাড়িটা দেখাও, দেখা আমি সিঙ্গেল করে দেখিয়ে দিচ্ছি শাড়িটা, দেখাও মানে আমি দেখিয়ে দিচ্ছি, সরি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে কুচি থেকে, দেখো কুচি থেকে যতটা শাড়ি দেখা যাবে একদম এই হাঁটু পর্যন্ত আমাদের উঠবে শাড়িটা। না বাপটা দেখাইনি, দেখো আজকে সিল্ক আর তসর দেখিয়েছি, এর সাথে কটন বিপি, এই হচ্ছে কটন বিপি 2850, 2850 পিঙ্কে পার্সি গোলাপ, পিঙ্কে পার্সি গোলাপ অল আর এমব্রয়ডারি ওয়ার্ক, একদম সিল্ক থ্রেড দিয়ে কাজ আছে, সুতোর কাজ। দেখো শাড়িটা কেমন হয়েছে, আরেকটা শাড়ি আমি দেখাবো ওই কালারটা, নাকি পরের দিন দেখিয়ে দেবো, ওটা পরের দিন দেখিয়ে দেবো, চলো দেখো শুক্রবার, হ্যাঁ শুক্রবার দিন আমি দেখিয়ে দেবো একটা শাড়ি, দাঁড়াও অন্য অন্য কাজ মানে অন্য শাড়ি, দেখো আজকে তো অনেকক্ষণ হয়েও গেছে, আমার যারা অনেক দিদিরা আছে যাদের ক্লাস শুরু হয়ে যাবে, সুদীপাদি বলে 1:10 ক্লাস শুরু হয়ে যাবে, চলে গেছে ক্লাসে, তো তার থেকেও একটু সময় দিয়ে দেখে গেছে লাইভটা, লাইভটা থাকবে পরবর্তীতে, তোমরা দেখে নিও, যারা যারা দেখতে পাওনি ব্যস্ত সার সময়ের মধ্যে দেখে নিও। 2850, 2850, অনেকে রান্না বন্ধ করে দেখেছো, কেউ রান্না করতে করতে দেখছো, 2850 আজকে আমি আসছি, টাটা, খুব মিষ্টি বলেছে সুচরিতা, রুমা ঘোষাল বলছে হাই দিদি, দেখো শাড়িটা এমব্রয়ডারি ওয়ার্ক 2850, 2850 পার্সি, পিঙ্কে পার্সি।
দারুণ সুন্দর কালারটা, যেমন মিষ্টি কালার তেমন হচ্ছে, তেমন হচ্ছে তোমার শাড়িটা সুন্দর, প্রচুর কাজ আছে। এটা ব্লাউজ পিসটা। আবার আমি আসছি, আবার আমি আসছি ফ্রাইডেতে 7:30টায়, ফ্রাইডের লাইভ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। শর্মিলা বলছে থ্যাংক ইউ, শর্মিলা সেনগুপ্ত। সীমা কুণ্ডু বলছে হাই দিদি। হাই সীমাদি, আজকের লাইভটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর তোমরা যেভাবে সাজের সাথে থাকছো সেভাবে থেকো। আমি আবার আসছি ফ্রাইডেতে 7:30 PM সন্ধ্যের সময়, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা সবাইকে, বাই।